আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ যাদের অ্যালার্জি চুলকানি সহ রোগ রয়েছে চর্মরোগ বলতে আপনার চামড়ার উপরে ছোটো ছোটো ঘামাচির মতো দানা ওঠে আপনার বিখ রয়েছে দাউদ রয়েছে এমনকি খোসফাসরা রয়েছে এ জাতীয় চর্ম রোগের ক্ষেত্রে খুব অসাধারণ কার্যকরী বিনা খরচে আমি আপনাদের আজকে চিকিৎসা শিখিয়ে দেব যেই কাজ করতে আপনার হয়তো একটু কষ্ট হবে কিন্তু একটি টাকাও খরচ হবে না একেবারে বিনা খরচে আমি আপনাকে চিকিৎসাটা শিখিয়ে দিচ্ছি আশা করছি উপকৃত হবেন তো বন্ধুগণ এভাবে দেখুন পুরো শরীরে লাগিয়ে রাখতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় শরীরে লাগিয়ে রাখলে এই পাতার রস এবং এর যে উপাদানগুলো রয়েছে সমস্ত কিছু চামড়ার সাথে লেগে এমনভাবে উপকারও করবে যা আপনার শরীরের আর কোনো জায়গাতে চুলকানি অ্যালার্জি জাতীয় যে কোনো ধরনের চর্মরোগ একেবারেই থাকবে না ইনশাআল্লাহ এত ভালো একটি জিনিস আমি আপনাদের কিছুক্ষণের ভিতরে শিখিয়ে দিব। যে এটা আসলে কী কী উপাদান প্রয়োজন হয় মাত্র দুইটি উপাদানের প্রয়োজন রয়েছে হ্যাঁ একেবারে সহজলভ্য আপনার বাড়ির আশেপাশেই এগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি ব্যবহার করলে সারা জীবনের জন্য এই চুলকানি অ্যালার্জি এবং এ জাতীয় যত সমস্যা রয়েছে আপনি মুক্তি পেতে পারেন আজকে সেই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য দেখুন কিভাবে শরীরে লাগাতে হয় তার বাস্তব প্রমাণ দেখাচ্ছি যেভাবে শরীরে লাগিয়ে রাখতে হয় দেখুন এখানে পেশা হচ্ছে যে দুইটা উপাদান রয়েছে একটা কাঁচা হলুদ সাথে নিমপাতা হ্যাঁ এই দুইটা উপাদানের প্রয়োজন আছে মাত্র নিমপাতা এবং কাঁচা হলুদ এটা দুইভাবে আর ব্যবহার করতে পারেন একটা হলো আপনি এরকমভাবে পুরো শরীরে লাগিয়ে রাখতে পারেন দ্বিতীয় আরেকটি পথ হলো যে এটার হচ্ছে রস এটা যে রস খাচ্ছে হবে সেই রসটা কিছুটা পরিমাণ খালি পেটে খেতে পারেন এটাও কিন্তু খুবই উপকার আপনার পেটে যদি একবার খালি পেটে এটা যদি প্রবেশ করাতে পারেন তাহলে নিশ্চিত আপনি বিশ্বাস রাখুন আপনার পেটে যত রকমের কৃমি রোগ রয়েছে কৃমির বংশ একেবারে ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় খাওয়ার পাশাপাশি আপনার শরীরের যতগুলো অর্গান রয়েছে প্রতিটা অঙ্গ অর্গান সচল হবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের উপকার হবে এমনকি এটা খেলে যাদের কাটা ছেঁড়া রয়েছে সে কাটা ছেঁড়াটাও খুব দ্রুত শুকিয়ে যাবে এবং এটা কিন্তু যে কোনো ধরনের ফোঁড়া বা কাটা ঘা শুকাতে খুবই সাহায্য করে অন্যান্য অনেক উপকার রয়েছে এর মধ্যে